Hello, my dear student, everybody, how are you? I think you are well. I am very well. Now start our mathematics class. Let's go. Prashikati. Aske amra gunit boye 72 pishtar 1 ebong 2 number onko korbo. To cholo shurutei tomader onkoti pore tule ni. Ektu khyal koro. भाग कर प्रत्येक बंधु कयटी प्रत्येक एक एक जन प्रत्येक बंधु कयटी बड़े पावे बड़ो अवशिष्ट आछे कि शेष देखो छंधु बड़ई पापे उत्तर चेसे पापे तीन पापे लिखो छयन बंधु बड़ई पापे पचाशी की कथा लिखे देव सुंदर छंधु पचाशी भाग कत छोटे ठीक है जेहतु डट डट दी तेत छ चार छब्बीस अवशिष्ट थे आलदा करते अटोमेटिक पे जाए अवशिष्ट आवशिष्ट उत्तर लिखबा लिखते चाहिए लिखते प्रत्येक बड़ो पा चौदह अवशिष्ट अथवा संक्षेपे लिखते चाहो रेखे देव शुद्ध उत्तर उत्तर लेखार समय ख्याल रखो ये लाइन मध्य जान ना ठीक है जान नीचे जान नीचे उत्तर चौदह टी कमा अवशिष्ट एक अंक देखो दो नम्बर अंक तुम्हारे बोझा सुविधा तुम मोड़े तुले देखो बोले से एक पेंसिल दाम हमें बोले से एक पेंसिल दाम बीस टाका एक ख्याल रखो एक पेंसिल दाम बीस टाका और एक खातार दाम हमें पचिस टाका एक पेंसिल और एक खातार दाम देवा आछे प्रश्न करे से पेंसिलेर दाम
অবশ্যই এখানে নামা প্রশ্ন দিয়ে নিব আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর একটি পেন্সিলের দাম কত টাকা 20 টাকা 20 টাকা তারপরে কি বলতো তুমি বলেছে 5টি অতএব 5টি পেন্সিলের দাম 20 গুণিত 5 সমান সমান 100 টাকা গুণ করো 5 2 গুণে 10 আর 100 ডাক চাইলে চাইলে তুমি আপ দিও ওকে এবার আমি 5টি পেন্সিলের দাম পেয়ে গেছি এবার আমি বের করব 5টি 6টি খাতার দাম তাহলে আবার একই ভাবে আবার একটি একটি খাতার দাম কত টাকা 25 টাকা ওকে তাহলে কয়টি খাতার দাম বের করতে বলেছে 6টি খাতার দাম 25 গুণিত 6 টাকা এর নাম থাকে তোমার তুমি 25 গুণিত 6 530 এর শূন্য আর 6 দুগুণ 12 আর 3 15 বুঝছো 530 এর শূন্য হাত থাকে 3 6 দুগুণ 12 আর 3 15 150 তাহলে সমান সমান 150 টাকা ঠিক আছে এইটা আমরা লিখতে পারি এবার এবার কি চেয়েছে 6টি খাতা পেলাম 5টি পেন্সিলের দাম পেলাম আমার কাছে সূত্র আছে 5টি পেন্সিল ও 6টি খাতা কিনতে কত টাকা প্রয়োজন তাহলে আমি লিখব 5টি পেন্সিল ও 6টি খাতা মোট দাম বা খাতা কিনতে মোট প্রয়োজন তাহলে এখানে লিখে দাও অতএব 5টি পেন্সিল ও এটা দুই লাইনে লিখতে পারো সমস্যা নাই 6টি খাতা দাম বা কিনতে প্রয়োজন মোট কত টাকা এই যে 150 টাকা এটা পেলাম আর 100 তাহলে যোগ করো 100 যোগ 150 টাকা সমান সমান 250 টাকা ঠিক আছে এবার জাস্ট উত্তর লিখে দাও ওকে এবার শুধু উত্তর লিখে দাও উত্তর 250 টাকা আর শেষ ওকে 250 টাকা তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম এভাবে করতে পারো আর আরেকটা প্রক্রিয়া আছে আরেকটা প্রক্রিয়া কি অনেকে সহজে সংক্ষেপে করতে চাও তাদের জন্য আমি বলছি তারা একটু দেখো আমরা এখানে দিয়ে নিই এটা বিকল্প পদ্ধতিতে দেখো প্রথমে লিখে নিব একটি প্রথমে অঙ্ক যদি লিখে নিতে পারি আরো ভালো হয় দেওয়া আছে দেওয়া আছে একটি একটি পেন্সিলের দাম 20 টাকা ঠিক আছে এবং একটি এর ডট ডট দিব না কারণ আলাদা আলাদা বিষয় একটি খাতার দাম 25 টাকা এটা তোমার বইয়ে দেওয়া আছে ঠিক আছে আমাকে বের করতে বলছে 5টি পেন্সিল ও 6টি খাতা দাম এতটুকু তুলে নিলাম এটা বিকল্প পদ্ধতি বাবা এটা বলে দিচ্ছে যে একই না কিন্তু এটা আলাদা তাহলে আমি লিখব 5টি পেন্সিল ও 6টি খাতা দাম 5টি পেন্সিল ও 6টি খাতা দাম তাই না তাহলে আমরা লিখব 5টি পেন্সিলের দাম অতএব 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 না দিলেও চলবে সমস্যা নাই যেহেতু আমার জায়গা কম আমি একটু চেপে লিখছি 5টি পেন্সিলের দাম কত 20 গুণ 5 সমান সমান 100 টাকা ওকে আর কয়টি খাতা 6টি 6টি খাতা দিতে পারো ডট খাতার দাম কত টাকা 25 গুণিত 6 ঠিক আছে 150 টাকা এবার আমরা উত্তর লিখে দিব আন্ডারলাইন দিয়ে সুন্দর করে স্কেল দিয়ে তাহলে অতএব মোট দাম অথবা মোট দাম লিখতে পারো বা মোট প্রয়োজন মোট কত টাকা প্রয়োজন যেহেতু তোমার চাইছে মোট প্রয়োজন কত টাকা এটা যোগ করলে আমি পাবো 250 টাকা উত্তর 250
কেন দিচ্ছি এটা আমি পরিষ্কার করতে পারছি উপরের লেখা থেকে, আর না থাকলে এটা বোঝা যায় না। অনেকে এতটুকু করে তো চেষ্টা করবে, যেহেতু 10 নম্বরের অঙ্ক এই নিয়ম করলে এই পুরোটাই করবো আর এই নিয়ম করলে এবার করবো, অ্যাজ ইউ লাইক বেস্ট, যেটা তোমার পছন্দ সেটা করবো। তো আজকের মতো আয়োজন ছিল এতটুকুই, যেহেতু দুইটা অঙ্ক একদিন আমরা দুটি করে অঙ্ক করি, আজকে করলাম 72 পৃষ্ঠার 1 ও 2 নম্বর অঙ্ক, আগামী দিনে আমরা 3 এবং 4 নম্বর অঙ্ক করবো। আশা করি সবাই অঙ্ক দুটি বুঝতে পেরেছ। তো আজকের মতো এখানে শেষ করছি, আমার প্রিয় শিক্ষার্থী ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই পরিবারের সঙ্গে সুস্থ আছো, সুরক্ষিত আছো, আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।